আজকে যদি বলা হয় রাত 12টায় মালাকুল মাউত এসে আপনার রূহ নিয়ে যাবে, দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউর লাইফ, আপনার জীবনে এটা শেষ রাত, এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন, লাস্ট চান্স, আপনি ওই দিন কি করবেন? কত সুন্দর করে অজু বানাবেন, তাই না? সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন, মশল্লাটা বিছিয়ে, হায় রে কি সুন্দর নামাজ, কি সুন্দর রুকু দিবেন আপনি! ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু, ওই দিনের সেজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা, সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে দিবেন, তাই না? কারণ আপনি কনফার্ম, দিস ইজ ইউর লাস্ট সালাত, এটা আপনার শেষ নামাজ। তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই, কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো? তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন?